খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার আমরা কুলি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কুলিটা হবে তারপরে বড়বড়া করে নিলাম আমরা। এবার নাকের নরম জায়গা, নরম মাংস পর্যন্ত পানিটাকে আমাকে পৌঁছাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জাত ওয়া জালালুহুর, যিনি আজকের এই ছোট্ট একটি ক্ষুদ্র প্রোগ্রাম আমাদের, যারা দেখব ভিডিওটি খুব ভালোভাবে বুঝবো ইনশাআল্লাহ, ওজুর বড় গুরুত্ব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওজুর বাবার কাছে কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের মতন চমকাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং যখন আমরা ওযু করব, সেই ওযুর বদৌলতে আমাদের কপাল, আমাদের মানে হাত এবং নখের সমস্ত গুণাগুলো ঝরে পড়ে। তাই আজকের ওযুটা আমরা কীভাবে করব, ম্যাক্সিমাম মানুষ আমরা ওযু করি, দেখা যায় ওযুর ভিতরে অনেক আমাদের ভুল ত্রুটি। ইতিপূর্বে আমার জুমার দিনে বায়ানে শুনেছি যে ওযু কীভাবে করব। রব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকে সূরা মায়দায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আল আয়া। এরই ভিতরে সব বলে দিয়েছে আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে ধোবো। আমি এখনই আপনাদের দেখাবো যে ওযু আমরা কীভাবে করব। এবং ওযুর মধ্যে সুন্নত কটা, মোস্তাহাব কি, মাথা মাসা করা, এবং ধোয়া কাকে বলে, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু কীভাবে করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কীভাবে ওযু করতে নির্দেশ দিয়েছেন। সাথে সাথে যে সমস্ত ভাইরা এবং মায়েরা বোনেরা আমরা আঙ্গুটি পড়ি, এবং অনেক মায়েরা দেখা যায় পায়ে আমরা আংটি পড়ি, নাকতারা পড়ি, এই নাকতারাগুলো অতি যদি টাইট হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে সেইখানে পানি প্রবেশ করাতে হবে। আমরা যারা ভাইরা আংটি পড়ি, যদি খুব ঢিলাঢালা হয় তাহলে পানি পৌঁছানোটা মোস্তাহাব, আর যদি না হয় তাহলে অবশ্যই সেইগুলোকে আমাকে আপনাকে সকলকেই সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে সেই জায়গাগুলো পানি অবশ্যই পৌঁছাতে হবে, নইলে কিন্তু ওযু হবে না। আর ওযু না হওয়া মানে নামাজ হবে না। অতএব আমি ওযু করছি, কীভাবে আমরা ওযু করব সেটা দেখব। ওযুর শুরুতে একবার আমরা প্রত্যেকেই বিসমিল্লাহির রহমানির রহিম করে নেব। উত্তম, প্রত্যেকেই যেই আমরা ওযু শুরু করব, কোনো কথাবার্তা না বলে কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে ধুতে হবে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে আমাদের ধুতে হবে। আর ধোয়া তাকেই বলে যে এমনভাবে ধুতে হবে আমাদেরকে যেন মানে দু এক ফোঁটা পানি যেন ঝরে ঝরে পড়ে, এটাকেই বলা হয় শরীয়তের মশলাই ধোয়া। সাথে সাথে যাদের দাড়ি খুব ঘন, সেই ঘনর ভিতর দিয়ে চামড়া দেখা যায় না, তাদের কেবলমাত্র উপর থেকে ধুয়ে নিলেই যথেষ্ট, এবং ভুরু এবং গোপ এবং দাড়ি। এবং যাদের খুব হালকা দেখা যায়, চামড়াগুলো দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদেরকে সকলকে ঠিক সেই থুতনি পর্যন্ত আমাদেরকে কিন্তু সেটা পানি পৌঁছাতে হবে। আমি ওযু শুরু করব ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই দেখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যখন আমরা শুরু করব, প্রথমেই আমরা দুটো কবজি খুব সুন্দর করে ধুয়ে নিলাম, খুব সুন্দর করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা কুলি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কুলিটা হবে তিনবার। তারপরে বড়বড়া করে দিলাম আমরা। এবার নাকের নরম জায়গা, নরম মাংস পর্যন্ত পানিটাকে আমাকে পৌঁছাতে হবে। এবার যদি নাকে কোনো ময়লা থাকে, আমরা দুটো আঙুল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারি। এবারে আমরা মুখটা ধরব, একদম পুরো মাথা ঘোরা থেকে অর্থাৎ কপাল এবং কানের এ পর্যন্ত এইগুলো সুন্দর করে, যেন আমার কোনো চামড়া ঝামড়া ভিতরে শুকনো না থাকে, বেশ স্পষ্টভাবে। আগেই বলে দিয়েছি যেহেতু আমার দাড়ি অত ঘন না, অতএব তাহলে আমাকে সুন্দরভাবে দাড়ির ভিতরে পানি পৌঁছাটা শর্ত। তাহলে আমার দাড়ির পানি পর্যন্ত পৌঁছে গেল, যদি এতটাই ঘন ছিল তাহলে আমি এই পর্যন্ত কেবল অন্তর ধুয়ে নিতাম, আমার ভিতরে পানি দেওয়ার প্রবেশ করানোর প্রয়োজন ছিল না। এবারে আমরা পনির পর্যন্ত সুন্দর করে তিনবার করে ধুয়ে নিলাম, ডানা তিনবার ধুলাম, বা হাত তিনবার ধুলাম, এবং ডোরে ডোরে খুব সুন্দর করে, তাহলে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনো রইল না, আলহামদুলিল্লাহ। এবার এখানে একটা মশলা, যখন আমরা মাথা মশা করব তার জন্যে শর্ত হচ্ছে নূতন পানি দেওয়া। আমি এই নূতন পানি নিলাম। নেওয়ার পরে আমরা অনেকেই দেখেছি মাথায় টুপি অবস্থায় মাথা মশা করে, চলবে না।
আমি দুটোটা খুলে দিলাম। তিনের এক অংশ মাথা মোছা করতে হবে। আমি এই খাল দুটো সুন্দর করে গুঁজিয়ে নিলাম। নেওয়ার পরে দেখা গেল আমি এইভাবে করে নিলাম, নতুবা গর্দানটা মুছেন না যথেষ্ট, আমি তিনের এক অংশ মোছা করবো। আমরা অনেকে এরকম করি, অনেকে এরকম করে তিনবার চারবার করে, একবার করাটাই মোস্তাহ। যদি তিনবার করি এতে কোনো অসুবিধা নেই, তাহলে মাথার তিনের এক অংশ আমি সুন্দর করে মাসা করে নিই, যথেষ্ট হয়ে গেল। এবারে আমরা পাটা ধুলাম খুব সুন্দর করে। আমরা অনেক সময় দেখি ওযু করার পরে কিনে শুকনো থাকে কোনোই এবং গোড়ালি শুকনো থাকে, আমরা কি করি ভিজে হাতটা দিয়ে করে, কোনো দিন ওযু হবে না, নাপাক নাপাকই রয়ে যাবে, ওযু হবে না, নামাজ হবে না। তাহলে আমার দরকার এবারে সুন্দর করে আঙুলগুলো খিলাফ করা। যাদের চারটা পাঁচটা ছটা করে আঙুল আছে প্রত্যেকটা আঙুলগুলো সুন্দর করে আমি একদম বেশ ধরে দেবো এবং আঙুলগুলো এরকম করে বেশ সুন্দর করে আমাকে ধুতে হবে। তাহলে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ঠিক তদন্ত বা পাতা যেন একটু অংশ আমার ভিজে না, শুকনো না থাকে, বেশ সুন্দর করে পাগুলো, যারা আমরা পায়ের এগুলো একটু জলতা ভাব সেগুলো আমরা সুন্দর করে ধুয়ে নেবো। এই হচ্ছে পরিষ্কার ওযু। এই ওযুর মধ্যে বহুত ফজিলত, ওযুর ফরজ হচ্ছে চারটে। মুখমণ্ডল সুন্দর করে ধৌত করা, আমি মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত করে নিলাম, অর্থাৎ কপালের শুরু থেকে একদম চিবুকের নিচ পর্যন্ত। নাম্বার টু, আমি কোনোটা সুন্দর করে দু হাত ধুয়ে নিলাম। তিন নম্বর হচ্ছে ধোয়া কাকে বলে আমরা বলছিলাম, মানে এমনভাবে ধুতে হবে, হয়তো আমরা মনে করলাম ওযু করছি হাতটা ভিজে আছে মুখটা সুন্দর করে ভিজিয়ে দিলাম, না এটা ওযু হবে না। ধোয়া ওকেই বলে, যেন এমনভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি ধোবো, আমার মুখ ধোবো, হাত উপরে যেন দুই এক ফোঁটা পানি এটা ঝরে ঝরে পড়ে, এখানটাই বলা হয় ধোয়া। এবার আমরা যখন ওযু করছি যেহেতু হয়তো আমি বলবো হয়তো দুই একটা ছেড়ে যাবে, এগুলো আমরা খুব স্মরণ রাখি, ওই জন্যেই আমি নামাজের একটা বিশুদ্ধ নামাজ শিখিয়ে নেই আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। নিয়ত করা, অর্থাৎ ওযু করার উদ্দেশ্যে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া, মুখে উচ্চারণ করে ওযু নিয়ত করা মোটেই জরুরি নয়, কারণ আমি যখন নামাজ পড়বো, যখন ওযুখানায় আমি বসলাম, যখন আমি ওযু করতে এসছি, তখন আমার অলরেডি আমার নিয়ত হয়ে গেল যে আমি ওযু করবো বলেই আমি এখানে এসছি, তাহলে মোটেই জরুরি নয় জবাই। আচ্ছা, পুকুরে বা নদীতে পড়ে যাওয়ার কারণে অথবা বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে যদি কোনো ব্যক্তির ওযুর সমস্ত অঙ্গগুলো ধোয়া হয়ে যায় তাহলে ওযু হয়ে যাবে, একদম বারহাত, এটা সত্য কথা। দেখা গেল আমি গোসল করলাম, আমি গোসল করার সময় যখন আমি মাথায় পানি ঢেললাম আমার সমস্ত শরীর ধুয়ে গেল, মানে ওযু করার সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া জরুরি ছিল, আমি যখন পুকুরে গোসল করলাম, যখন আমি ট্যাপে গোসল করলাম, যখন বালতিতে পানি নিয়ে গোসল করলাম, মগে দিয়ে ঢেললাম, দেখা গেল আমার সমস্ত জায়গাগুলো ধুয়ে গিয়েছে, অতএব আমার ওযু হয়ে গেল। ওই ওযু দ্বারা নামাজ ইত্যাদি পড়াও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু ওযু উদ্দেশ্য ছিল না তাই ওযু করা সব পাবো, এখানে একটা সুন্দর কথা, যেহেতু আমার ওযু করার উদ্দেশ্য ছিল না আমি কিন্তু ওযুর সবটা পাবো না। এবার যখন আপনি নামাজের জন্য ওযু করছেন আপনি ওযুর সবটা পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ, এটা সামি। ওযু শুরু করার পূর্বে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির পড়া সুন্নাত, একটু আগে বলছিলাম উত্তম সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু হুরায়রা, তুমি যদি ওযু করার সময় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলো তাহলে তোমার হেফাজতকারী ফেরেশতা তোমার জন্য ওযু বাকি থাকা পর্যন্ত সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই ওযু করলাম আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছে যখন তুমি ওযু করবে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, যখন তুমি বললে ওযু করা পর্যন্ত মানে ফেরেশতারা তোমার জন্য মানে সব লিখতে থাকবে। ব্যাখ্যাকারগণ বলেন, জায়েজ কাজে থাকলে তবে এই সব পেতে থাকবে, গিবত ইত্যাদি গোনা লিপ্ত থাকলে করে সব পাবে, ওযুর শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে ওযুর মাঝে স্মরণ এলে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু পড়ে নেওয়াটা ভালো। এবার আমি ওযু করলাম হয়তো আমি ভুলে গেলাম বিসমিল্লাটা পড়তে, আমি কি পড়বো, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু আমি ওর ভিতরে আমি পড়ে নিলাম। ওযুর শুরুতে দুই হাত কবজি পর্যন্ত বার তিনবার ধোয়া, মেসওয়াক করা, তিনবার কুলি করা, তিনবার নাক পরিষ্কার করা, রোজাদার না হলে খুব ভালো করে নাক এবং মুখ পরিষ্কার করা অর্থাৎ বড়বড় করা, দাড়িতে খিলাল করা, হাত পা পায়ের আঙুল খিলাল করা, ওযুর প্রতিটি অঙ্গ তিনবার করে ধোয়া, পুরুষ মহিলা সকলের জন্য সম্পূর্ণ মাথা মাসাহ করা, কান মাসাহ করা, নিম্ন অনুযায়ী পরস্পর ধোয়া, একটা অঙ্গ ধোয়ার পর সাথে সাথে অন্য অঙ্গ ধোয়া, এগুলো হচ্ছে ওযুর সুন্নাত। এগুলো আমরা প্রত্যেকেই মনে রাখবো আলহামদুলিল্লাহ, ওযুটা যেভাবে করলাম আপনারা সকলেই ঠিক তদানুরূপ ওযু করবেন, তাহলে ওযুর মধ্যে অনেক ফায়দা আছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা ইতিপূর্বে বলছিলাম উম্মতকে ওযুর গুরুত্ব সম্পর্কে ওয়াকিফান করেছেন। ওযুর কারণে শুধুমাত্র পবিত্রতা অর্জন হয় না, এর একটা বিরাট বড় উপকার এই যে ওযুর কারণে কিয়ামতের দিন ওযু করনেওয়ালা অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে, নূরের মতন চমকাতে থাকবে, সুবহানাল্লাহ, যা দেখে এই উম্মতকে অন্য সমস্ত উম্মত থেকে পৃথক করা যাবে।
আমরা যে রাসূলুল্লাহর উম্মত কিয়ামতের ময়দানে ওযুর কারণে আমাদেরকে রাসূলুল্লাহ সুন্দরভাবে আমাদেরকে পৃথকভাবে চিনতে পারবেন যে এটাই হচ্ছে আমার উম্মত আমি মুহাম্মদ এটাই হচ্ছে আমার উম্মত আর উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হবে তাদের হাত পা চেহারা সহ ওযুর পানি দ্বারা ধোয়ার কারণে উজ্জ্বল চমকদার হবে সুবহানাল্লাহ অতএব যে তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন তা বাড়িয়ে দেয় তাহলে আমি যদি মনে করি আমার উজ্জ্বলতা বাড়াবো তাহলে আমার প্রত্যেকটা ওয়াক্তে ওযু করতে হবে আমি যদি সব সময় ওযু করি তাতেও কোনো অসুবিধা নেই মনে মনে করব কারণ এর একটা শর্ত আছে যখন মানুষ কো লাভান্বিত হয় যখন দেখে যায় রাসূলুল্লাহ বলছে তুমি ওযু করে নাও তোমার রাতটা সঙ্গে সঙ্গে এ হয়ে যাবে এগুলো হচ্ছে আমাদের ওযুর মোটামুটি একটা প্রাথমিক আলোচনা যারা আমরা ওযু করছি নামাজের জন্য এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বাকিটা আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এইভাবে ভিডিওটা দেখে ওযু করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু